আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা রাখি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আজ গাজী মিজানুর রহমান স্যারের অথেন্টিক মডেল টেস্ট অ্যান্ড শর্ট ট্রাজেকশন, মডেল টেস্ট সদ্বয়ের গণিত অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এভাবে ধারাবাহিকভাবে 50টা মডেল টেস্ট গণিত অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে প্রায় সময় হাজির হয়ে যাবো। তাই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাই চলুন আমরা দেখে নিই এই 17 নং মডেল টেস্টের গণিত অংশগুলো কি। দেখেন, প্রথম প্রশ্নটাই 61 নম্বর অঙ্ক, যে কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। আমরা জানি এই মধ্যকগুলো নির্ণয় করতে গেলে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে অবশ্যই হয় ঊর্ধ্বক্রমে না হয় নিম্নক্রমে সাজাতে হবে। কীভাবে সাজাবো? হয় ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোটো, যে কোনো এক প্রকারের সাজাতে হবে। যেমন আমি এই সংখ্যাগুলো আমি সাজিয়ে নিয়েছি ছোটো থেকে বড়, ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রমে, অর্থাৎ ছোটো থেকে বড়। তাহলে এভাবে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে এখানে দেখতে হবে এই সংখ্যাগুলো জোর না বেজোর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 বিজুর। বিজুর হলে আমাদের কোনো প্রবলেম নাই, খুব সহজ। কীভাবে? যেহেতু 13টা আছে তাহলে মধ্যে যে সংখ্যাটা 13, অবশ্যই 13 যে এদিকে অবশ্যই 6টা সংখ্যা থাকবে, এদিকেও 6টা সংখ্যা থাকবে, আর মধ্যেরটা হবে কত? 13। তাহলে দেখেন এদিক থেকে 6 নম্বর, 6 করে গেলাম, 1, 2, 3, 4, 5, 6 এই চলে গেলাম। আবার এদিক থেকে 6 চলে আসেন, 1, 2, 3, 4, 5, 6 এদিকে আরও 6টা, মধ্যে তো অবশ্যই একটা পড়বে যেহেতু বিজুর, আর ওই মধ্যে বিজুর থাকলে মধ্যে যে সংখ্যাটা পড়বে এই সংখ্যাটাই সে মধ্যক। মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মধ্যক। দেখেন এদিকে 6টা, এদিকে 6টা, মাঝখানে একটা সংখ্যা পড়েছে, আর মাঝখানের সংখ্যাটা কত? 12। এরপরে এর মধ্যক হচ্ছে 12। তাহলে বন্ধুরা পরবর্তীতে জোর থাকলে কীভাবে সেটা আমি অবশ্যই কোনো মডেল টেস্ট পেলে আমি সেটা অবশ্যই বুঝিয়ে দিব। তাহলে এটার উত্তর হচ্ছে 12। এখন দেখেন 62 নম্বর অঙ্ক, এই যে 62 নম্বর অঙ্কটা কী, একবারে সহজ। কোনো সংখ্যার 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল ওই সংখ্যার 3 গুণ হতে 5 বেশি। দেখেন, মনে করি আমি সংখ্যাটা কত, মনে করি সংখ্যাটি, জাস্ট বোঝার জন্য সংখ্যাটি এক্স। তাহলে দেখেন আমি শর্ত মতে কীভাবে লিখিনি, কোন সংখ্যার, আমি তো সংখ্যাটি লিখে গেছি এক্স, কোন সংখ্যার 4 গুণের সাথে, মানে ওই সংখ্যার 4 গুণ কত? 4x। ওই 4 গুণের সাথে কত যোগ করতাম? 1 যোগ করতাম। যোগ করলে যোগফল, যেহেতু যোগফল বলছে সমান দিয়ে দিব, সমান বলে যোগফল ওই সংখ্যার, মানে ওই সংখ্যার 6 গুণ, 3 গুণ, ওই সংখ্যার 3 গুণ, এক্সের 3 গুণ হতো 3x, 3 গুণ হতে কত বেশি? 5 বেশি, মানে 5 আরও যোগ করে নিন। এই হলো আমাদের সমীকরণটা। তাহলে এখানে এক্সের মান আমরা নিয়ে করলে উত্তর শেষ। যেমন এক্স এক্স একদিকে নিয়ে আসি, এটা প্লাস এদিকে আসলে মাইনাস, আর ফার্স এই প্লাস 1 আছে এদিকে চলে গেলে মাইনাস 1, বা 4x থেকে 3x চলে গেলে শুধু এক্স, আর ফার্স্ট এক্স চলে গেলে সাই, এর মানে এক্সের মান কত বের হয়েছে? সাই, এর মানে এটার উত্তর হচ্ছে এই যে 4। এখন দেখেন 63 নম্বর অঙ্ক, 63 নম্বর অঙ্কটা খুব, তাহলে দেখি আমরা 63 নম্বর অঙ্ক খুব ইজি অঙ্ক, আমরা একটু ডাকটা বুঝি। 500 টাকার 4 বছরের সুদ, মানে 4 বছরের মুনাফা, এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে দেওয়া আছে 500 টাকা, তাহলে সুদের হার কত? আবার আমি বলছি, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে দেওয়া আছে 500 টাকা, তাহলে সুদের হার কত? মানে আরের মান। তাহলে আমরা জানি দুয়োটা, আমরা জানি এই যে আই প্লাস আই, আমরা দুয়োটা আই কী করলাম? যোগ করলাম, মানে এই এই টাকার মুনাফা এবং এত টাকার মুনাফা যোগ করলাম, যোগ করলে কত আসছে? 500। তাহলে কী বলতে পারি আমরা, এটা সূত্র জানি আমরা, পি আই সমান কী থাক, পি আর এন বাদ কত? 100, প্লাস এটাও আমরা কী করলাম, পি আর এন বাদ কত? 100, ইকুয়াল কত? 500। আমরা এখানে হার মান বের করতাম, এই যে মুনাফার সুদের হার, তাহলে আরটা আমরা কী করতে পারি, এখানে কমন যায়, তাহলে আর কমন গেলে তাকে কি, পি এন ভাগের কত? 100, প্লাস পি এন ভাগের কত? 100, ইকুয়াল কত? 500। তাহলে দেখেন আমরা জাস্ট মানগুলো বসাবো, এখন মানগুলো বসালে কী হয়, পি এর মান কত? প্রথমটা 500, 500 গুণ কত বছর? 4 বছর, বাক কত? 100, প্লাস এটা পি এর মান কত? 600, 600 গুণ কয় বছর? 5 বছর, এর মান 5, বাক কত? 100, ইকুয়াল কত? 500। তাহলে দেখেন এই যে এটাকে যদি আমরা, যেহেতু গুণ আছে আমরা বাক করতে পারি, এটাকে 5-কে 5, এই 600-কে 100 দ্বারা বাক করলে 6, তাহলে কী দাঁড়াইলো আমার, আর ইকুয়াল এই দেখুন 5-4 20 প্লাস 5-6 30, ইকুয়াল কত? 500।
তাহলে কি দাঁড়াইলো? 20 আর 30 যোগ করলে হতো 50, আর 50টার সাথে গুণ আছে, এদিকে চলে গেলে কি হবে? বাঘ হবে। এই যে 20 প্লাস 30 50, 50 আরের সাথে গুণ আছে, এদিকে গেলে বাঘ হবে, তাহলে 50 বাঘ। তাহলে দেখেন এই শূন্য শূন্য কাটা আর 50কে 5 দ্বারা ভাগ করলে 5 10 50, এর মানে আরের মান কত পেয়ে গেলাম আমরা? 10%। দেখেন এই সিস্টেমে যদি আমরা করি তাহলে খুব সহজেই বের করতে সক্ষম হবো, তাহলে এটার উত্তর হচ্ছে 10%। এরপরে দেখেন 64 নম্বর অঙ্ক, এটা একটা উৎপাদক। কি উৎপাদক? তাহলে উৎপাদকটা আমি সচরাচর সিস্টেমে না করে অপশন দুই অঙ্কটা করে শেষ করবো। দেখেন 64 নম্বর অঙ্ক হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস 10a প্লাস 6 ইকুয়াল কত হবে? 0। অর্থাৎ এই যে এ আছে, এর মান কত ধরলে, যেহেতু এর মান চেয়েছে, এর মান কত ধরলে আমাদের এখানে এর মানগুলো আমরা বসাবো, বসালে তার মান আসতে হবে কত? 0। তাই এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি, দেখেন -1 যদি ধরি তাহলে 4 ইন্টু এর মান হচ্ছে -1, 1 স্কোয়ার প্লাস 10 ইন্টু -1 প্লাস কত? 6। তাহলে দেখেন -1 বর্গ করলে প্লাস হয়ে যায়, আর +1 আর সাইডের সাথে একগুণ হলে সাইড একে সাইড, আর প্লাসে মাইনাসে -10 একে 10 প্লাস কত? 6। তাহলে 6 প্লাসের সাইড যোগ করলে কত হয়? +10, আর মাইনাস কত? 10। +10 থেকে -10 চলে গেলে 0। এর মানে দেখেন -1 যখন ধরেছি তখন এই যে এর মান -1 ধরলে আমাদের সারাটার মান কত আসছে? 0। এর মানে এটাই এটার জন্যই উত্তর সঠিক, এর মানে কয়ের মান হতো -1। কিন্তু আমাদের এই বইয়ে ক এবং ক উভয়ই সঠিক দেওয়া আছে, কিন্তু এটা ভুল। কারণ হচ্ছে কি, টু ধরলে এই এটার মান কি আসে না? 0 আসে না। এই জন্য শুধুমাত্র এটার উত্তর হবে ক সমান -1। এটা আবার আপনারা উৎপাদক অবশ্যই আমি জানি সবাই পারেনি, উৎপাদকটা উৎপাদক করলেও আমরা মানটা পেয়ে যাই, তখন পেয়ে যাবো শুধুমাত্র ক এর মান -1টাই থাকবে। আমি জাস্ট উৎপাদক গেলাম না, আমি যেভাবে সচরাচর সিস্টেমে খুব সহজে আমাদের উত্তরটা দেওয়া যায় সেই সিস্টেমটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখেন 65 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক 60% হার সরল মুনাফায় কত টাকা? 15 বছরের সমৃদ্ধির মূলধন অতি টাকা হবে। সমৃদ্ধির মূলধন মানে মুনাফা আসল দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে? মুনাফা আসল দেওয়া আছে 1040। তাহলে শতকরা বার্ষিক 60% হারে কত বছরে? 15 বছরে 60% হার সরল মুনাফায় কত টাকা, মানে আমরা আসলটা বের করবো। তাহলে আমরা এই যে সচরাচর সিস্টেম আমরা জানি, এই যে ফি আসল প্লাস মুনাফা সমান কি? মুনাফা আসল সমান কি? আমরা অবশ্যই জানি মুনাফা আসল। তাহলে দেখেন পি তো আর আছেই, আয়ের মান আমরা জানি, আয়ের সূত্রটা কি? পি আর এন বাক কত? 100, আর এ মানে মুনাফা আসল, এই যে সমৃদ্ধির মূলধন কত দেওয়া আছে? 1040। তাহলে আমরা এখানে দেখেন ফিটা কমন নিতে পারি, ফি কমন নিলে 1 প্লাস কী থাকে? আর এন বাঘের কত? 100 ইকুয়াল কত? 1040। তাহলে কী দাঁড়ায়? পি ইন্টু 1 প্লাস দেখেন আরের মান, আরের মান কত দেওয়া আছে? 60%, কি এই যে 60% হার ইন্টু এনের মান কত? এনের মান হচ্ছে 15%, তাহলে 15 বাক কত? 100 ইকুয়াল কত? 1040। তাহলে দেখেন আমরা এখানে যদি আমরা আরও ছোট করতে চাই তাহলে 60 25 100, এখন এটাকে আবার ছোট করি, 3 5 15 আর 5 2টাকে বাক করলে 5 5 25, তাহলে আমরা কী দাঁড়াইল? পি ইন্টু 1 প্লাস 3 ভাগের 5 ইকুয়াল 1040। তাহলে কী দাঁড়ায়? এটা যদি লসাগু নিই আমরা, তাহলে 5 1 5 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
ইনটু ফার্স্ট ভাগের কত আট। এখন বোঝার চেষ্টা করেন যেহেতু এটা এই ফির সাথে গুণ আছে এদিকে চলে গেলে বাঘ হবে, আর বাঘ হলে আমরা জানি যেহেতু এটার সাথে বাঘ হয়ে আসবে, বাঘ হলে আমরা এই ভগ্নাংশটা উল্টিয়ে দিতে হবে। কারণ দেখেন এক হাজার চল্লিশ বাঘ কত আট ভাগের ফার্স্ট, তাহলে যেহেতু এই যে এক হাজার চল্লিশ বাঘ একটা ভগ্নাংশ, তাহলে কী করতে হবে আমাদের এই যে এক হাজার চল্লিশ রেখে দিয়ে এই গুণ দিয়ে এটাকে কী করতে হবে, কী করতে হবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলে কী দাঁড়ায়, তাহলে আমরা দেখিনি আট দিয়ে দিতে এটাকে বাক করি, আর থেকে আট এটা আমরা বাক করা জানি বসি মুখে মুখে, তিন আটটা চব্বিশ মানে একশো তিরিশ, তাহলে কী দাঁড়াইলো একশো তিরিশের সাথে ফার্স্ট গুণ হলে ফার্স্ট শূন্য শূন্য, তিন পাঁচশো পনেরোর ফার্স্ট, পাঁচ থেকে ফার্স্ট, আট আটের ছয়, এই দেখুন পি এর মান করতে পেয়ে গেলাম ছয় শত পঞ্চাশ। যদিও এটা একটু লম্বা হয়েছে বোঝানোর জন্য, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে যদি ক্যালকুলেশনটা করতে পারি তাহলে খুব অল্প জায়গায় আমরা সমাধানটা করতে পারি। এই দেখুন তার উত্তর হচ্ছে ছয় শত কত পঞ্চাশ, ছয় শত পঞ্চাশ। এখন আমরা দেখি ছয়ষট্টি নম্বর অঙ্কটা কী, ছয়ষট্টি নম্বর অঙ্ক একটু বোঝার চেষ্টা করবেন। ছয়ষট্টি নম্বর অঙ্কটা আসলে আমরা অনেক ভুল করতে পারি, কীভাবে ভুল করতে পারি দেখেন, আছে শূন্য দশমিক শূন্য এক
হোল স্কোয়ার এর মান কোন বর্গাংশটির সমান? তাহলে এই কাজটা করতে গেলে আগে আমার এই কাজটা করতে হবে, এটাকে বর্গ করতে হবে। বর্গ করলে কী দাঁড়ায়? শূন্য। দেখেন, কোনো শূন্যকে যদি বর্গ করি তাহলে দুইটা শূন্য হয়ে যায়, এটা আমরা সবাই জানি। কোনো শূন্যকে বর্গ করলে দুইটা শূন্য হয়ে যায়, এবং এককে বর্গ করলে আমরা জানি এককে বর্গ করলে এক হয়, কিন্তু আমাদের বর্গ করলে দুইটা শূন্য আসে। একের বর্গ তো এক, কিন্তু আমাদের সংখ্যা লাগে দুইটা, যার কারণে এই এককে বর্গ করলে শূন্য এক আসে। তাহলে আমরা পেয়ে গেলাম শূন্যর বর্গ দুইটা শূন্য, একের বর্গ শূন্য এক। এর মানে আমরা 0.01 বর্গ করলে আমরা এই রেজাল্টটা নিয়ে আসতে পারছি। এখন এই রেজাল্টটা জাস্ট খালি আমরা কী করবো, দশমিকটা তুলে নেব। দশমিকটা তুলতে গেলে আমাদের এই একটা দিয়ে দিলাম, সংখ্যাটা দিয়ে দিলাম। দশমিকটা তোলার জন্য এই দেখেন, দশমিকের বামে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4। এর মানে এক দিয়ে চারটা শূন্য দিয়ে দেবো। দশমিকটা তোলার সিস্টেম হচ্ছে দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে, অর্থাৎ ডান দিকে যতটা সংখ্যা থাকবে এক দিয়ে ততটা শূন্য দিয়ে দিলে আমাদের এই দশমিকটা উঠে যায়। এর মানে এটা হচ্ছে এক ভাগের কত? 10,000। দেখেন এক ভাগের 10,000 কোথায় আছে? এই যে এক ভাগের 10,000। গ। 67 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 67 নম্বর অঙ্ক একটু ফলো করেন। এখানে আমাদের 67 নম্বর অঙ্কের মধ্যে কিছু ভুল আছে। কী ভুলটা আমি একটু বলে দিচ্ছি। যেমন 1, 2, 5 রুট ওভার এই যে 3, 3-এর জায়গায় হবে কত? 5। 3-এর জায়গায় 5 ভাগের 2x ইকুয়াল কত? 1। জাস্ট 3-এর জায়গায় কিন্তু 5। এখন আমরা এটা সূচকের অঙ্ক আমরা একটু করতে থাকি। দেখেন আমরা এই যে 5-এর উপরে কিউব দিলে কিন্তু 125 হয়। আমরা জানি 5-কে কিউব দিলে 125 ইন্টু 5 রুটের পরিবর্তে আমরা হাফ দিয়ে দিই। এই যে রুটের পরিবর্তে আমাদের সূচক কত? হাফ। আর এটার আছে কত? 2x। তাহলে কী দাঁড়ায়? দেখেন এই দেখেন এটার নিচে দিয়ে এটা উপরে দিই, 2 এ 2 বাক করতে পারি। তাহলে কী দাঁড়াইলো আমার? 5³ × 5x ইকুয়াল কত? 1। তাহলে যেহেতু এটা বৃত্তি সমান, তাহলে পাওয়ারগুলো কী করবো আমরা? গুণের সময় পাওয়ারগুলো কী অবশ্যই জানা আছে, পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি। তাহলে কী হবে? 1। তাহলে দেখেন আমাদের সূচকের অঙ্ক হচ্ছে বৃত্তি সমান থাকতে হবে। এই যে বৃত্তি সমান যদি আমি করতে পারি তাহলে আমাদের x প্লাস এই যে, তাহলে আমার 5-এর উপরে যদি পাওয়ার 0 দিই তাহলে 1 আসে। এই যে কোনো সংখ্যার উপরে যদি আমরা 0 দিই মানে a^0 মান হতো 1। কারণ এর সূত্র জানছি, তাহলে যেহেতু আমাদের এখানে 1, তাহলে আমার এই বৃত্তিটা সমান করতে হবে। এই 5 = 5 লাগবে। তাহলে আমরা সচরাচর করতে পারি, 5-এর উপরে যদি আমি পাওয়ার 0 দিয়ে দিই তাহলে 5⁴ এর মান তো 1। তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারি, কেন লিখলাম? কারণ এটা কী হয়ে গেছে? সমান হয়ে গেছে। সমান হয়ে গেলে আমরা জানি এটা আউট, তাহলে x প্লাস 3 = কত? 0। 3 = 0। তাহলে x ইকুয়াল 3 প্লাস আছে দিকে গেলে মাইনাস, এর মানে x এর মান কত আসছে? -3। এর মানে এটার উত্তর হচ্ছে x সমান -3। 68 নম্বর অঙ্ক, 68 নম্বর অঙ্কটাও খুব খুব সহজ, একটু বোঝার চেষ্টা করবেন। আমি যেহেতু এটা অনেক সময় লিখিতভাবে আপনারা সমাধান পান, লিখিতভাবে সমাধান এবং কমেন্ট করে অর্থাৎ বলে বলে সমাধান, এটার মধ্যে পার্থক্য কিন্তু অনেক কিছু। আমি গত মডেল টেস্টে শিখিয়েছিলাম যে ক্ষেত্রফলের দৈর্ঘ্য যদি 10% কমলে শতকরা কত কমবে বা বাড়বে। এটা দেখেন কোনো একটা বৃত্ত, মনে করেন এটা একটা বৃত্ত, বৃত্ত কত? এই যে বৃত্তের আমরা মনে মনে বলি দৈর্ঘ্য নিয়ে একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 10 নিন। আমরা জানি কেন্দ্র থেকে পরিধিবন্ধ দূরত্বকে ব্যাসার্ধ বলে। আচ্ছা, ব্যাসার্ধ যদি 10 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি কত? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পাই আর আর এর মান কত? 110। 10-এর উপরে স্কোয়ার করলে এই দিকে ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ 10-এর উপরে কী করতে হবে? পাই 10 কী তার স্কোয়ার। তাহলে 10-এর উপরে বর্গ হলে 100। 100 কী হয়? পাই। এর মানে আমরা যদি ধরে নিই এটার ব্যাসার্ধ 10, তাহলে ক্ষেত্রফল বাড়ায় কত? 100 পাই। এখন আমরা এটার কী করবো? কী বলছে? কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% কমালে, এর মানে আমি এটা কমিয়ে ক্ষেত্রে বল 10% কমাবো। তাহলে 10-এর 10% কত? 10-এর 10% অবশ্যই আমরা জানি 10-এর 10% কত? 10 10 থেকে 10 মানে 1। 10-এর 10% কত? 1। এর মানে 10% কমলে এটার এটা 9-এর জায়গা কত হয়ে যাবে? 10-এর জায়গা কত হয়ে যাবে? এটা যদি 10% কমাই তাহলে হয়ে যাবে কীটা? 9। এখন 9 ধরে ক্ষেত্রফলটা কী দাঁড়াবে? পাই আর স্কোয়ার। তাহলে কী দাঁড়ায়? আর এর মান যদি আমি 9 ধরি, 9² আর 9-এর বর্গ কত? 9-এর বর্গ অবশ্যই 81 পাই। তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে? শতকরা দেখেন আমার আগে ছিল 100 আর এখন হচ্ছে 81। তাহলে 100 আমরা শতকরা হিসাবটা তো 100-এর মধ্যে, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে তো আমাদের উত্তরটা বের হয়ে যায়। তাহলে 100 থেকে যদি আমি কী করি 81টা কী করি বিয়োগ করে নিই তাহলে কী দাঁড়ায়? 19। এর মানে 19% কী করবে? কমবে। এটার মানে এভাবে যদি আমরা বুঝি তাহলে উত্তরটা দিতে খুব সহজ হবে। এরপরে দেখেন এই 69 নম্বর অঙ্ক, 69 নম্বর অঙ্কটাও খুব সহজ। আমি কিছু ভিডিও আমার প্লেলিস্টে তৈরি করা আছে, এই প্লেলিস্টের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আমি অথেন্টিক মডেল টেস্ট এর কিছু ভিডিও এক জায়গায় এবং
সরকারি চাকরি পরীক্ষায় কিছু শর্ট থিওরি আছে, এই শর্ট থিওরির মধ্যে আমরা এই ধরনের কিছু অঙ্কের সমাধান দিয়ে আসছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখেন 69 নম্বর অঙ্ক, খুব ইজি, এরকম যদি থাকে ক ক একত্রে কাজ 12 দিনে করতে পারে, মানে ক আর ক একত্রে করে 12 দিনে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কতদিনে করতে পারবে, এরকম যদি ক খ একত্রে অতদিনে করতে পারে, খ একা অতদিনে করতে পারে, তাহলে এই যে অবশিষ্ট আরেকজন কতদিনে করতে পারবে, এই ধরনের অঙ্ক খুব সহজ। প্রথমে আমরা যত দিন একত্রে একত্রে এবং একজনে যা করে তা আমরা কী করব, গুণ করে নেব। দেখেন 12 দিন আর 20 আমরা কী করছি, 12 দিন আর 20 দিন আমরা কী করছি, গুণ করে নিছি। গুণ করে বিগ করব, বিগ ফল দ্বারা ভাগ করবো, সে তাহলে 20 ভাগ কত 12। আবার বুঝেন, এরকম যদি অঙ্ক থাকে ক হয় একত্রে অতদিনে করতে পারে, অথবা রহিম এবং করিম একত্রে অতদিনে করতে পারে, রহিম একা অতদিনে করতে পারলে করিম একা কতদিনে করতে পারে, এরকম করলে যে প্রথম যে দিনগুলো আছে দিনগুলো গুণ করলাম, গুণ করে এই যে দিনগুলোর পার্থক্য দ্বারা ভাগ করলে আমরা উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে পার্থক্য কী, 20 থেকে 12 বিগ করলাম, বিগ করলে কী দাঁড়ায়, 20 × 12, আর 20 থেকে 12 চলে গেলে কত, 8, 20 থেকে 12 চলে গেলে, 20 থেকে 12 চলে গেলে 8। তাহলে আমরা এটা যদি আমরা খাটাখাটি করি, 3 4 কত, 12, আর 4 5 ভাগ করলে 2, 2 2 20 ভাগ করলে 10, 10 এর সাথে 3 যোগ করলে 30, 10 এর সাথে 3 যোগ করলে কত, 30। এর মানে এটার উত্তর শেষ এখানে, দেখুন উত্তর সহজভাবে আমরা এটার উত্তর বের করতে পারছি। এখন দেখেন 70 নম্বর অঙ্ক, 70 নম্বর অঙ্কটাও একটু একটু সহজ, আমরা এরকম অঙ্ক প্রায় করে আসছি, বাট এখানে আমাদের পার্থক্য কোথায়, আমরা শিখে আসছি কোন স্কুলে এতজন ছাত্রের মধ্যে, আমরা থাকতো না যে এতজন ছাত্র জাস্ট শতকরা থাকতো, 37 জন গান পছন্দ করে, 18 জন কবিতা পছন্দ করে, 10 জন কোনোটাই পছন্দ করে না, কতজন দুটি পছন্দ করে, তাহলে আমাদের এই যে নাটা আগে আসতে হবে, কী বা করতে হবে, নাটা, তাহলে 53 জনের মধ্যে যদি 37 জন যদি গান পছন্দ করে, এতে গান পছন্দ করে না কতজন, এটা থেকে এটা বিক করলে বাড়াইব, তাহলে দেখেন গান পছন্দ করে না, গান পছন্দ করে না, আমি সঙ্গে ফেলে রাখছি গান পছন্দ করে না, এই যে মোট ছাত্র থেকে যত পার্সেন্ট করে এত বিক করলেই তো পছন্দ করে না এটা বের হয়ে যায়, তাহলে কত আসবে, এই যে উভয় বিষয়ে, এখানে যে উভয় বিষয়ে যেটা তার ডেটা বার করতে হয় সবগুলা, তাহলে কি 13 থেকে 6 চলে গেলে 7, আর 4 থেকে 3 গেলে 1, কতজন গান পছন্দ করে না, আর কী বা করতে হবে, কবিতা পছন্দ করে না, কবিতা কতজনে পছন্দ করে না, কবিতা যেহেতু 18 জনে পছন্দ করে, তাহলে 53 থেকে 18 কী করতে হবে, বিয়োগ কতজন, 13 থেকে 8 চলে গেলে কত, 5, 13 থেকে 8 চলে গেলে 5, এখানে 4 থেকে 1 গেলে চলে গেলে 3 কতজন, দেখেন করে না করে না, যেহেতু উভয় বিষয়ে পছন্দ করে না এই জন্য আমি সব করে না বের করেছি, তাহলে কবিতা গান পছন্দ করে না 17 জনে, কবিতা পছন্দ করে না 35 জনে, আর উভয়টা পছন্দ করে না 10 জনে, তাহলে এখন কতজন উভয়টা পছন্দ করে, এটা একবারে সহজ, আমরা শিখছিলাম এই যে উভয় বিষয়ে ফেল কীভাবে, মোট 100 থেকে বিয়োগ, কিন্তু এখানে 100 জায়গা কত আছে, 53 জন, তাহলে আমরা 53 বিয়োগ করব এই যে প্রথম বিষয়ে যেটা ফেল করছে বা পছন্দ করে না তত যুগ, দ্বিতীয় বিষয়ে বা দ্বিতীয়টার মধ্যে যেটা পছন্দ করে না তত, আর বিয়োগ করে নিব আমরা উভয় বিষয়েরটা, মানে উভয়েরটা, তাহলে কত, 10 বিয়োগ করে নিলাম, তাহলে কী দাঁড়ায়, আমরা যদি এটা আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে, 17 আর 5 কত হয়, অবশ্যই 7 5 12, 3 আর 1 4 আর 3 5 52, বিয়োগ কত, 10, তাহলে দেখে নিন 53 52 থেকে 10 চলে গেলে কত হয়, 42, আর 53 থেকে 42 আমরা বিয়োগ করলে কত দাঁড়ায়, 13 থেকে 2 চলে গেলে কত, 3 থেকে 2 1 চলে 1, আর এখানে হচ্ছে 5 5 থেকে 4 গেলে 1 কত, তো 11 জন, তাহলে ঠিক একই সিস্টেমে উভয় বিষয়ে, মানে আমি একটা ভিডিও অবশ্যই আছে সেটা আপনারা দেখে আসতে পারেন, কারণ যদি বুঝে আসতে পারেন মাথার মধ্যে ঢোকাতে পারেন, তাহলে এই ধরনের অঙ্ক আপনারা আর কখনো ভুলবেন না, এবং এই ধরনের অঙ্ক আসলে আপনারা আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এখানে এটার উত্তর হচ্ছে 11 জন। এখন আমরা দেখে নিই 71 নম্বর অঙ্কটা, আমরা একটু দ্রুত করার চেষ্টা করব, 71 নম্বর অঙ্কটা কী, 71 নম্বর অঙ্ক দেখেন, আগামী পরশু রাজ্জাকের জন্মদিন, পরের সপ্তাহের সেই দিনে একটা উৎসব, আজ রবিবার হলে উৎসবের পরের দিন কী বার হবে, দেখেন একটু এমাজিন করেন, আজ ধরছে তারা কি, আজ মনে করেন, আজ আজ হচ্ছে কী বার, রবিবার, আগামী পরশু মানে আগামীকালের পরের, আগামীকাল একটা, এরপর পরশু মানে পরের কাল, বুঝলেন, তাহলে আজ যদি রবিবার হয় তাহলে আগামীকাল কী বার, সোমবার, আর সোমবারের পরে পরশু দিন কত হয়, মঙ্গলবার, মঙ্গলবার, এর মানে তার যে উৎসবটা হয়েছিল এই যে পরের সপ্তাহের সেই দিনে, আগামী পরশু রাজ্জাকের জন্মদিন, আগামী পরশু মানে ওই যে মঙ্গলবার, এবং পরের সপ্তাহের সেই দিন, পরের সপ্তাহের সেই দিন মানে সেই মঙ্গলবারেই, মঙ্গলবার তার কী হয়, উৎসব হয়,
হাজ রবিবার ধরে তো আমরা পরে ফেলছি, তাহলে উৎসবের পরের দিন কি? উৎসব তো হয়েছিল মঙ্গলবারে, তাহলে পরের দিন কি হবে? মঙ্গলবারের পরের দিন কি বার? অবশ্যই বুধবার। এটার মানে উত্তর হচ্ছে বুধবার। এখন আমরা আসি 72 নম্বর অঙ্ক। 72 নম্বর অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি, খুব ইজি। কি যে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে, অর্থাৎ যে প্রার্থী নির্বাচিত হয়েছে সে পেয়েছে 60%। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছেন। এখন দেখেন, এটা যদি বেশি পেয়েছেন, তাহলে নির্বাচিত প্রার্থী যদি 60% পায়, নির্বাচিত প্রার্থী যদি 60% পায়, তাহলে তার প্রতিদ্বন্দ্বী কী পেয়েছে? প্রতিদ্বন্দ্বী অবশ্যই পেয়েছে কত পার্সেন্ট? 40%। তাহলে সে পেয়েছে নির্বাচিত 60%, তাহলে প্রতিদ্বন্দ্বী অবশ্যই পেয়েছে 40%। কিন্তু যেহেতু পাইছে যে প্রতিদ্বন্দ্বী অপেক্ষা কত বেশি ভোট পেয়েছে, তাহলে এটার থেকে এটা পার্থক্য বের করলেই আমরা চলে আসি, তাহলে কত বেশি, অর্থাৎ এই নির্বাচিত প্রার্থী কতটা ভোট, কত পার্সেন্ট বেশি পেয়েছে, সে যদি পায় 60% আর প্রতিনিধি 40%, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে আমরা পার্থক্য বের হয়ে যায়। পার্থক্যটা বের করলে কী দ্বারা? 60 থেকে 40 গেলে 20%। এই 20% ভোট সে বেশি পেয়েছে, আর ওই 20% সমান কত? 7,500। ওই 20% সমান 7,000 কত? 500। তাহলে 100% মানে মোট পায় কী ছিল, ভোটার ছিল 100%, তাহলে 1% সমান কত হবে? 7,500 বা কত? 20। তাহলে 100% সমান কত হবে? তাহলে 7,500 গুণ 100 বা কত? 20। তাহলে দেখেন সাইড ফার্স্ট 20 কত? 100। তাহলে আমরা যদি এটা ফার্স্ট দ্বিগুণ করি, ফার্স্টে 00, ফার্স্টে 00, ফার্স্ট ফাঁসা 25-এর ফাঁস, ফার্স্ট সাতা 35, 35 আর 2 37, তাহলে কত? 37,500। এর মানে এটার উত্তর হচ্ছে 37,000 কত? 500। এখন দেখেন 73 নম্বর অঙ্কটা, খুব ইজি, আপনারা জাস্ট মাথা ঠান্ডা করে বুঝবেন। একজন ক্রিকেটারের 10 ইনিংসে রানের গড় 45.5। দেখেন প্রথম যে 10 ইনিংস সে খেললো, তার রানের গড় আছে 45.5, তাহলে মোট কত হবে? মোট হবে 73-এর আগে মোট, প্রথম ইনিংসের মোট কত হবে? যেহেতু গড় আছে 45.5, কত ইনিংসে? 10 ইনিংসে, 10 দ্বিগুণ 45.5 গুণ কত? 10। এর মানে আমরা জানি এই 10 দ্বিগুণ হলে একটা গড় ডানে চলে যায়, তাহলে হবে 700 কত? 55। এত রান করেছে তার প্রথম 10 ইনিংসে। সে কি বলছে, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় হবে 50। এখন দেখেন 11 নম্বর ইনিংসে সে আর কত রান করলে তার গড় হবে কত? 50। গড় যদি 50 হয়, তাহলে মোট আমরা বের করে নিব, অর্থাৎ 50 করতে গেলে মোট কত হবে দ্বিতীয় ইনিংসে মানে 11তম ইনিংস, 11তম আগের 10 এবং আরও 11তম, প্রথমের 10 এবং পরের আরও যে 11তম ইনিংস, এই 11তম ইনিংসে মোট কত রান হবে? 50 গুণ কত? 11টা ইনিংস, তাহলে কত হবে? 5,550। এত রান, অর্থাৎ দ্বিতীয় মানে 11তম ইনিংসে যদি তার গড় 50 রান করতে হয়, তাহলে তার মোট রান হবে কত? 550। আর আগে ছিল মোট রান 10তম ইনিংসে মোট রান কত ছিল? 455। তাহলে 11তম ইনিংসের মোট রান থেকে যদি আমরা আগের 10তম ইনিংসের রান বিক করে নেই, তাহলে তো অবশ্যই 11তম ইনিংসের রানটা বের হয়ে যাবে। এর মানে এটার উত্তর হবে এই যেভাবে, 550 বিক কত? 455। 10 থেকে 5 চলে গেলে 5, এখানে যদি সাইড 14-17 থেকে 5 গেলেই 9, এর মানে কত রান? 55 রান। এর মানে 55 রান। 77 নম্বর অঙ্কটা, এটা অবশ্যই মডেল টেস্ট 1 100 নম্বর 63, আমি অঙ্কের সমাধানটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এখন দেখেন এই যে 76 নম্বর যে অঙ্ক, কত নম্বর? 76 নম্বর অঙ্কটা কি? 1 থেকে 96 পর্যন্ত সংখ্যাগুলোর গড় হতো, তাহলে এটা আবার সহজ, এতর থেকে এত স্বাভাবিক সংখ্যা যদি হয়, তাহলে আমরা কী করব? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2, পাঁচ উত্তর শেষ, তাহলে 99 আর 100 বাক কত? 2 সমান কত? 50। এর মানে এটার গড় হবে 50। এখন 77 নম্বর অঙ্ক, যেটা নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি? বৃহত্তম কোনটি? এটাও মডেল টেস্ট 1 এবং কোয়েশ্চন নম্বর 77 নম্বরের উত্তর দেওয়া আছে, সেই অনুরূপ যদি আপনারা একটা অঙ্ক বুঝতে পারেন, তাহলে আপনারা অবশ্যই যে কোনো ধরনের বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারবেন, এটা আপনারা দেখে আসতে পারেন। এখন দেখেন 78 নম্বর অঙ্কটা কী? 78 নম্বর অঙ্ক হচ্ছে, 78 নম্বর অঙ্ক, ক ও হয়ের বেতনের অনুপাত 7:5। দেখেন মোট বেতনটা এখানে ক এবং হয়ের, ক খ অপেক্ষা 700 টাকা বেশি বেতন পেলে কয়ের বেতন কত? তাহলে আমরা জানি এই যে কয়ের বেতনটা কত হবে, এই যে 7x, কয়ের বেতন হবে 5x, আমি আগেই বলছি এখানে মোট বেতন আছে, কিন্তু ক অপেক্ষা খ অত টাকা বেশি,
দেখেন থার্ড বেতন যদি 7x হয় এবং ফয়ের বেতন যদি 5x হয় এটার থেকে এটা বিগ করলে তো পার্থক্যটা বের হয়ে যাবে। এর মানে আমরা প্রশ্নটি দেখতে পারি 7x মাইনাস কত 5x, এটার থেকে এটা বিগ করলে যদি বেশিটা বের হয়ে যাবে কত হবে 700 বেশি, তাহলে 700, তাহলে আমরা এটার থেকে এটা বিগ করলে 2x ইকুয়াল কত 700, তো 7x কে 5x হলে তাহলে x এর মান কী দাঁড়ায় 700 বাগ 2, তাহলে কত দাঁড়ায় 200, এর মানে x এর মান কত পেয়েছি আমরা 200, x এর মান 200, কিন্তু বের করতাম কার মান ফয়ের বেতন, তাহলে ফয়ের বেতন কত 5x, এর মানে 5 গুণ x এর মান যেহেতু 200 পেয়েছি 200 গুণ, তাহলে কী হয় 5 গুণ 2 কত হয় 1000, এর মানে এটার উত্তর হচ্ছে কত 1000 টাকা। 79 নম্বর, সমানুপাতের দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে মধ্যে, অবশ্যই আমরা জানি সমানুপাতের যে রাশিগুলো থাকে রাশিগুলোর দ্বিতীয় এবং তৃতীয় এইগুলোর মধ্যের মধ্যে থাকে এটাকে মধ্য রাশি বলা হয়। কোনো বই, লাস্ট প্রশ্ন যেটা, কোনো বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? দেখেন 20% ক্ষতিতে, এটা কত 80 নম্বর প্রশ্ন, তো 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আসবে, এই যে 100-20 মানে কত পার্সেন্ট 80%, এটা হচ্ছে তার এই অত টাকা মানে 20% ক্ষতি করলে তার 80% বিক্রয় মূল্য, কিন্তু লাভ করতে হবে কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে, তাহলে 40% লাভে বিক্রয় মূল্য কত হবে, লাভে বিক্রয় মূল্য 100+40 ইকুয়াল কত 140, এর মানে 80 টাকার জিনিস বিক্রি করতে হবে কত টাকায় 140 টাকায়, তাহলে 80 টাকার জিনিস বিক্রি করতে হবে 140 টাকায়, তাহলে 1 টাকার জিনিস বিক্রি করতে হবে 140 ভাগের কত 80, তাহলে কত টাকার জিনিস 40 টাকার জিনিস কত টাকা বিক্রি করতে হবে, তাহলে 40 টাকার জিনিস বিক্রি করতে হবে 140 গুণ কত 40 ভাগ কত 80, তাহলে 40কে এটা ভাগ করলে 2 আর 2 দিয়ে 114 ভাগ করলে 70, এর মানে এটার উত্তর হচ্ছে কত টাকা 70 টাকা। তাই বন্ধুরা আজ এ পর্যন্তই, আমি অবশ্যই পরবর্তীতে খুব দ্রুত আমি প্রত্যেকটা মরাল টেস্টের সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই বন্ধুরা আপনারা যারা এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন একটু দয়া করে আমার এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে উপকার করার চেষ্টা করবেন, এবং আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমি প্রতিনিয়তই এরকম গণিতের খুব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তাই আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।